নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিকুতির পায়েস বানিয়েছি, আর এই পায়েসটা কিন্তু একটু অন্যভাবে বানিয়েছি। খুব সহজে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, আর এই পায়েসটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা যে কোনো পায়েসের থেকে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর নিকুতির পায়েসের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর তার আগে আমি তোমাদের একটা নিকুতি মিষ্টি জাস্ট ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়। তোমরা দেখো, তো চলো এবার নিকুতির পায়েসটা বানানো শুরু করা যাক। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। আজকে আমি পুরো ভিডিওটাই চামচে মেপে তোমাদের দেখিয়ে দেবো কতটা আমি দিচ্ছি। চার চামচ গুঁড়ো দুধ নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে বেকিং সোডা দিচ্ছি একেবারে 1/4 টিস্পুনেরও কম। তোমরা দেখতে পাচ্ছ একেবারে আমি অল্প বেকিং সোডা দিচ্ছি। এবার আমি এদের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমরা ঘির জায়গায় তেলও দিতে পারো, তবে ঘিটা দিলে স্বাদটা বেশি হবে। এবার সমস্ত উপকরণগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে এইভাবে মিশিয়ে ময়াম দিয়ে দিচ্ছি, আর ময়াম দেওয়ার সময় ঠিক এইভাবে একটু ময়াম দেবে, দেখবে সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশে যাবে। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। তোমরা দেখো সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই সময় কিন্তু ডোটা একেবারে নরম চিটচিটে ভাব আছে। এইভাবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি, তারপর তোমাদের আমি দেখাচ্ছি এটা চিটচিটে ভাব আর থাকবে না। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা থেকে এইভাবে ছোট ছোট অংশ নিয়ে নিচ্ছি, তারপর এটাকে হাতে গোল করে নিচ্ছি। এইভাবে গোল করে হালকা একটু লম্বা করে নিচ্ছি, এইভাবে একটু লম্বা করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত নিকুতিগুলো বানিয়ে নিচ্ছি। আর এই সময় তোমরা দেখবে নিকুতিগুলো বানানোর সময় হাতে হাতে বড্ড নিকুতিগুলো লেগে যেতে পারে, চিটচিট করতে পারে। এই সময় তোমরা হাতে হালকা ঘি বা অয়েল লাগিয়ে নেবে, তাহলে দেখবে হাতে আটকে যাবে না। আমি তোমাদের আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছোট একটা অংশ নিচ্ছি, খুব ছোট অংশ নিতে হবে। এগুলো আরো ভাজার পরে ও চিনির শিরা ঢোকার পরে অনেকটাই বড় হয়ে যায়। এবার আমি প্রথমে গোল করে নিচ্ছি, গোল হয়ে গেছে, এবার হালকা একটু লম্বা করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত নিকুতিগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা দেখো আমি সমস্ত নিকুতিগুলোকে বানিয়ে নিয়েছি। এখানে অনেকগুলোই নিকুতি হয়েছে, আর এগুলো কিন্তু ভাজার পরে ও রস যখন ঢুকে যাবে তখন কিন্তু এগুলো সাইজে আরো অনেকটাই বড় হয়ে যাবে। আর তোমরা দেখো কড়াইতে আমি তেল দিয়ে তেলটাকে হালকা গরম করতে দিয়ে দিয়েছি। এই সময় আমি নিকুতি মিষ্টি গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত নিকুতি মিষ্টি গুলো দিয়ে দিচ্ছি। তোমরা দেখো নিকুতি মিষ্টি গুলো কিন্তু একটু একটু সাইজে বড় হচ্ছে, আর তেলের উপরের দিকে ভেসে ওঠা আরম্ভ করে দিয়েছে।
সমস্ত নিকুতি মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এইগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। নিকুতি গুলো কিন্তু এক মিনিট ভাজার পরে দেখো হালকা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। এইভাবে আমি আরো এক দু মিনিট ভেজে নিচ্ছি যাতে নিকুতিটা ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে যায়। তোমরা দেখো নিকুতি গুলো কিন্তু ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু ভালো হয়ে যাবে দেখতে। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি। নিকুতি গুলোকে আমি ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি প্লেটে। নিকুতির এই পায়েসটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা তো অনেক পায়েসই খেয়েছো, একবার এইভাবে পায়েসটা বানিয়ে দেখবে। নিকুতির পায়েসটা সত্যি খুব ভালো হয় খেতে। তোমরা দেখো সমস্ত নিকুতি গুলোকে আমি নিয়ে নিয়েছি থালার মধ্যে। এবার তোমরা দেখো আমি আর একটা কড়াইকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আজকে যেহেতু আমি চামচে সব মেপে দেখাচ্ছি তাই আমি এখানে দিচ্ছি 6 চামচ চিনি। ছ চামচ চিনি দেওয়া হয়ে গেছে। এবার আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 2 চামচ 3 4 চামচ 5 6 7 8 9। আমি এখানে 9 চামচ জল দিলাম। এবার চিনিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলের মধ্যে। এখন তোমরা দেখো চিনিগুলো কিন্তু জলের মধ্যে ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। এবার আমি চিনি সিরাটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে চিনি সিরাটা কিন্তু ভালো করে ফোটা আরম্ভ হয়ে গেছে। এই সময় আমি চিনি সিরাটাকে খুব বেশি ফোটাবো না, কারণ আমি এখানে অল্প জল দিয়ে চিনি সিরাটা বানাচ্ছি, তাই আমার চিনি সিরাটা কিন্তু একেবারে পাতলা না, মোটামুটি একটু চিটচিটে ভাব আছে। এবার আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নেবো। আর তোমরা যদি বেশি জল দিয়ে চিনি সিরা করো তাহলে কিন্তু অনেক বেশি টাইম লাগে চিনি সিরাটাকে ঘন করতে, তাই আমি এখানে অল্প জল দিয়ে সবসময় চিনি সিরাটা বানানোর চেষ্টা করি যাতে মিষ্টিগুলোও কিন্তু খুব ভালো হয়। এইভাবে আমি জাস্ট 1 মিনিটের মতন চিনি সিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। 1 মিনিটে আমি চিনি সিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি যে নিকুতিগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। এবার নিকুতিগুলোকেও আমি চিনি সিরার মধ্যে 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, 1 থেকে 2 মিনিট, খুব বেশি না, 1 থেকে 2 মিনিটই ভালো করে ফুটিয়ে নেবো। নিকুতিগুলোকে আমি চিনি শিরার মধ্যে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটার ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে এইভাবে 15 মিনিট রেখে দিচ্ছি। তোমরা দেখতে পাবে যে নিকুতিগুলো কিন্তু চিনি শিরাটা অনেকটাই সোক করে নেবে। তোমরা দেখো এখন কতটা চিনি শিরা আছে, আমি তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি কতটা তাড়াতাড়ি নিকুতিগুলো চিনি শিরাটা সোক করে নিচ্ছে। তো চলো এবার আমি কড়াই ঢাকনাটা বন্ধ করে তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি নিকুতিগুলো কতটা চিনি সিরা সোক করেছে আর সাইজে কতটা বড় হয়েছে। তোমাদের আমি 15 মিনিট পরে দেখাচ্ছি। তোমরা দেখো নিকুতিগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আর চিনি সিরাটা কিন্তু একেবারে সোক করে নিয়েছে। আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি নিকুতি। এই যে দেখো এই নিকুতিটা আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি কিভাবে চিনি সিরাটা সোক করে নেয় এত তাড়াতাড়ি। ভীষণ গরম, আমি তাও একটা হাত দিয়ে তোলার চেষ্টা করছি।
এই যে তোমরা দেখো নিকুতরা কিন্তু খুব ভালোভাবে চিনি সিরাটা সোক করে নিয়েছে। তোমরাও কিন্তু এইভাবে যদি নিকুতি বানাও খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে খুব কম সময়ের মধ্যে। তো চলো এবার আমি পায়েসটা বানাই। পায়েসটা বানানোর জন্য আমি এই কড়াইটাতেই পায়েসটা বানিয়ে নেবো, যেহেতু এখানে অল্প চিনি সিরা আছে। তার আগে আমি নিকুতিগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তোমরা দেখো আমি যেই প্লেটটায় নিকুতিগুলো ছোট ছোট করে বানিয়েছিলাম সেটাতেই আমি রেখেছি। এবার তোমরা দেখলে বুঝতে পারবে যে নিকুতিগুলো সাইজে কতটা বড় হয়েছে। কড়াইটাতে অল্প চিনি সিরা আছে। এবার আমি কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ, হাফ লিটার দুধ। দুধটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, এখন দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই সময় আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, যেহেতু এখানে অল্প চিনি সিরা আছে আর নিকুতিগুলো তো মিষ্টি হয়। আর আমি এখানে অল্প গুঁড়ো দুধ দেবো, তাই আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। এবার চিনিটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর পায়েসের টেস্টটাও খুব ভালো লাগে। এবার আমি গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। এবার আমি দুধটাকে কিন্তু অনেকটাই ঘন করে নিচ্ছি, খুব বেশি না, তবে অনেকটা হাফ করে নিচ্ছি দুধটাকে। তোমরা দেখো কড়াইতে দুধটা কিন্তু ভালোভাবে ফুটে যাচ্ছে। এবার আমি দুধটাকে ঘন করতে আরম্ভ করে দিয়েছি। এই সময় মিডিয়াম ফ্লেমে দুধটাকে ঘন করে দিচ্ছি। দুধটাকে ঘন করার সময় এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কেশর। এবার কেশরটাকে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে কেশরটা কালারটা বেরিয়ে দুধের কালারটা খুব ভালো করে দেয়, যাতে পায়েসটা দেখতে সুন্দর লাগবে। এবার আমি দুধটাকে আরেকটু ঘন করে নিচ্ছি। তোমরা দেখো দুধটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর কেশরটাও কিন্তু কালার ছেড়ে দিয়েছে, দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা নিকুতি মিষ্টিগুলো। এই যে দেখো তোমার নিকুতি মিষ্টিগুলো এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি নিকুতি মিষ্টিগুলোকে যে ক্ষীরটা আমি বানিয়েছি তা সেখানে দিয়ে আমি এবার একটু ফুটিয়ে নিচ্ছি। এখন তোমরা দেখো কেশরটা কিন্তু দুধের মধ্যে ভালোভাবে কালারটা ছেড়ে দিয়েছে আর নিকুতির পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি এটাকে সার্ভ করে দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই নিকুতির পায়েসটা একবার বাড়িতে বানিয়ে দেখো, এটা কিন্তু খেতে সত্যি অসম্ভব ভালো হয়। আমি এবার এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, আমি এই প্লেটটাতে নিকুতিটা সার্ভ করে দিচ্ছি। তোমরা কিন্তু একবার অ্যাটলিস্ট বানিয়ে দেখো, এই পায়েসটা অসম্ভব ভালো খেতে হয়। চলো নিকুতির পায়েসটা আমার সার্ভ করা হয়ে এসছে প্রায়। নিকুতির পায়েসটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ নিকুতির পায়েসের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।